অনেকেই আছেন যারা গ্রেভি ছাড়া ফ্রাইড রাইস খেতে পারেন না এবং তাদের কাছে খুবই জনপ্রিয় একটা আইটেম হচ্ছে মশালা চিকেন। আজ আমি মশালা চিকেনের একটা ভিন্ন রকম ভার্সন দেখাবো আর সেটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার মশালা চিকেন। এটা মশালা চিকেনের আমার ভার্সন কিংবা বলা যেতে পারে আমার বাসায় যেভাবে রান্না করা হয় আজকে আমি সেই রেসিপিটাই সবার সাথে শেয়ার করব। সুইট অ্যান্ড সাওয়ার মশালা চিকেন একটা ইন্দো চাইনিজ ফিউশন ডিশ। এক্ষেত্রে বলে রাখা ভালো, আমাদের দেশ কিংবা ভারতবর্ষে আমরা যে চাইনিজ খাবার খেয়ে থাকি সেটা কিন্তু অথেন্টিক চাইনিজ না, সেটা হচ্ছে ইন্দো চাইনিজ কুজিনের খাবার। এবং এই ইন্দো চাইনিজ কুজিনের জন্ম কিন্তু চাইনিজদের হাত ধরেই। চাইনিজরা যখন তাদের খাবারের ব্যবসা ভারতবর্ষে নিয়ে আসে তখন তারা খুব ক্লেভার একটা কাজ করে, আর সেটা হচ্ছে ভারতবর্ষের মশলার সাথে তাদের অথেন্টিক ডিশগুলোর কম্বিনেশন করা। আর এভাবেই জন্ম হয় ইন্দো চাইনিজের নতুন নতুন ফিউশন ডিশের। এবং এমন অনেক খাবারই আছে যেগুলো ইন্দো চাইনিজ কুজিনে আছে কিন্তু অথেন্টিক চাইনিজ কুজিনে নেই। এই মশালা চিকেনটাও সেরকমই একটা খাবার, তবে এই মশালা চিকেন ক্রমশই পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে। আমি এখানে 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি এবং বুকের মাংস আসলে, এবং সেটাকে আমি সামান্য একটু লবণ মাখিয়ে তেলের ভেতরে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি মুরগির মাংসে কোনো রকম কালার হতে দেইনি, মানে মুরগির মাংসটা লালচে হয়নি। আমি কেবলই মাংসটাকে তেলের ভেতরে ভেজে নিয়েছি খুব হালকা একটা ব্রাউন কালার আসা পর্যন্ত। খুব বেশি কড়া ভাজি দিলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে এবং ডিশটা খেতে মজা লাগবে না। এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি এবং তেলটা একটু বেশিই নিতে হবে। এখানে আমি 1 কাপ তেল নিয়ে ভাজা শুরু করেছিলাম, ভাজার পরে এখন 1/2 কাপের মতো তেল আছে। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা। যেহেতু মশালা চিকেন আমাদের দেশীয় মশলাগুলো তো দিতেই হবে, এটার সাথে আমরা যোগ করব ভিন্ন ভিন্ন রকমের চাইনিজ মশলাও। এবার আমরা দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ এবং আমি দিচ্ছি কালো গোলমরিচ। আমি রান্নাতে সাদা এবং কালো গোলমরিচ দুটোই ব্যবহার করি, কারণ সাদা গোলমরিচের একটা খুব সুন্দর ফ্লেভার আছে আর কালো গোলমরিচের আছে একটা স্ট্রং ঝাঁজ। আমার রান্নাতে এই দুটোই প্রয়োজন হবে। সাদা এবং কালো গোলমরিচটা দেওয়া হয়ে গেলে আমরা দেব পেঁয়াজ পাটা। এখানে আমি ছোটো 4 চা চামচ পেঁয়াজ দিচ্ছি 1 কেজি চিকেনের জন্য। অনেকেরই মনে হতে পারে মশলাটা বোধহয় কম হয়ে গেল। হ্যাঁ, এখানে মশলাটা কমই হবে। আপনি যদি মশালা চিকেন বা সুইট অ্যান্ড সাওয়ার মশালা চিকেনে অনেক বেশি মশলা দিয়ে দেন তাহলে কিন্তু জিনিসটা খেতে ভালো হবে না। তাছাড়া এই রান্নার একদম শেষ স্টেপ পর্যন্ত কিন্তু ধাপে ধাপে মশলা অ্যাড হতে থাকবে, তাই একবারেই বেশি মশলা দিয়ে দিলে শেষ পর্যন্ত দেখা যাবে অনেক বেশি ঘন গ্রেভি হয়ে গেছে, তখন আর খেতে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার। কাশ্মীরি চিলি পাউডারটার রং এবং ফ্লেভারের জন্য রেগুলার চিলি পাউডার দিলেও হবে, তবে আমি এই ডিশের ক্ষেত্রে অবশ্যই কাশ্মীরি চিলি পাউডারটা প্রিফার করব, তাহলে দেখতে খুবই সুন্দর হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ। হলুদটা অবশ্যই রঙের জন্য দিচ্ছি, চাইলে ইয়েলো ফুড কালারও ব্যবহার করা যাবে। এই রান্নায় হলুদ না দিলেও আসলে তেমন কোনো সমস্যা হবে না। এবার মশলাটাকে আমরা খানিকটা তেলের উপরে ভেজে নিব, তবে তার আগে আমরা দিয়ে দিচ্ছি খানিকটা ধনিয়ার গুঁড়ো এবং লবণ। লবণটা আসলে একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এই রান্নাতে টমেটো সস ব্যবহার হবে, সয়া সস ব্যবহার হবে, সুতরাং লবণটা বুঝে শুনে দিলেই ভালো। আমি লবণটা এই জন্য একবারে না দিয়ে কয়েকটা ধাপে দিব। এবার আমি মশলাটার ভেতরে দিয়ে দিচ্ছি চিকেন। মশলাতে কিন্তু আমি কোনো পানি দেইনি এবং চিকেন দেওয়ার পরেও কিন্তু আমি কোনো পানি দিব না। আমি পানি ছাড়াই এই তেলের উপরে ভেসে ওঠা মশলাটার মাঝে চিকেনটাকে অন্তত 7-8 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমরা আমাদের বাকি মশলাগুলোর দিকে যাব কিংবা পানি দেওয়ার দিকে যাব। যাই হোক, চিকেনটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আমি নিজের পরিচয়টা দিয়ে দিই। আসসালামু আলাইকুম, আমি রুমানা বৈশাখী এবং আপনারা দেখছেন আমার চ্যানেল লাইফ উইথ রু। আজকে আমরা রান্না করছি সুইট অ্যান্ড সাওয়ার মশালা চিকেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খানিকটা টমেটো সস। টমেটো সস, টমেটো ক্যাচাপ, টমেটো পেস্ট যেটা আপনাদের কাছে আছে সেটাই দিতে পারেন। আমি এখানে স্যুপের চামচের 1 চামচ টমেটো সস দিলাম। যদি রেগুলার চামচ দিয়ে মেপে দেন তাহলে 2 চা চামচ দিলেই হবে। এবং টমেটো সসটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত চিকেনের কালারটা চেঞ্জ না হয়ে যাবে এবং চিকেনটা থেকে একদম কুকড
একটা স্মেল না বের হবে। কুকড স্মেল বের হলে বুঝবেন যে চিকেনটা সুন্দরভাবে কষানো হয়েছে। আমি জানি মশলা চিকেন অনেকেই রান্না করতে পারেন, কিন্তু আমার সাথে একটা ব্যাপারে কিন্তু একমত হতেই হবে, আর সেটা হচ্ছে একই রেসিপি ভিন্ন ভিন্ন রাঁধুনির হাতে কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদ পায়, কারণ প্রত্যেক রাঁধুনি তার নিজের টেস্ট বাড অনুযায়ী কিছু টুইস্ট অ্যাড করে থাকেন। সুতরাং প্রত্যেকের রেসিপি প্রত্যেকের চাইতে আলাদা হবে, কিংবা রান্নার পদ্ধতিটা একটু ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। তবে আমি সাজেস্ট করব অবশ্যই আমার এই রেসিপিতে একবার সুইট অ্যান্ড সাওয়ার মশলা চিকেন তৈরি করে খাবেন। বাসার বাচ্চারা তো অবশ্যই, বড়রাও খুব পছন্দ করে খাবে। আমি দিয়ে দিয়েছি খানিকটা পানি, এবং পানিটা দিয়ে আমি এটাকে রান্না করে দিব, কিন্তু খুব বেশি পারি না। যতটুকুন পানি চিকেনটা আমার ভালোভাবে নরম হওয়ার জন্য দরকার ঠিক ততটুকুনই আমরা দিব। অতিরিক্ত পানি দিয়ে রান্না করলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, এই জন্য অল্প পানি দেওয়াটাই এক্ষেত্রে ঠিক আছে, কারণ চিকেনে কোনো হাড় নেই, চিকেনটা বোনলেস, তাই খুব বেশি পানির প্রয়োজন হবে না। আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব অন্তত 15-20 মিনিট, কারণ ছবিতে বোঝা না গেলেও আমার বোনলেস চিকেনের পিসগুলো বড়, এবং আমি চাচ্ছি চিকেনটা একদমই সফট হয়ে যাবে। এই রান্নাতে আমাদের ধাপে ধাপে মশলা অ্যাড করতে হবে। এখনও আমাদের কিছু মশলা এবং সস অ্যাড করা বাকি, তবে তার সাথে আমাদের অ্যাড করতে হবে কিছু ভেজিটেবলস, যেমন টমেটো, যেমন ক্যাপসিকাম, যেমন পেঁয়াজ, যেমন কাঁচামরিচ, চাইলে এটাতে ক্যারোটস দেওয়া যায়, চাইলে বেবি কর্ন দেওয়া যায়, চাইলে মাশরুম দেওয়া যায়। এটা পুরোপুরি আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে। ক্যান্ড মাশরুম দিতে পারেন, ফ্রেশ মাশরুম দিতে পারেন, তবে বাটন মাশরুম, ওয়েস্টার্ন মাশরুমটা এই ডিশে ভালো লাগবে না। আমাদের মাংসটা বেশ সুন্দর ভাবে শেষ মানে সিদ্ধ হয়ে গেছে, এখন আমাদের অন্যান্য আইটেমগুলো দেবার পালা। আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, এই পেঁয়াজগুলো দেশি পেঁয়াজ, আমি ইন্ডিয়ান পেঁয়াজ নিইনি, তবে ইন্ডিয়ান পেঁয়াজ নিলেও কোনো সমস্যা নেই। পেঁয়াজগুলোকে একটু বড় বড় টুকরো করে নিয়েছি, আমার এখানে পেঁয়াজগুলো ছোট বলে আমি 4 ভাগ করেছি। এবার আমি দিয়ে দিলাম সয়া সস। বিশ্বাস করুন, আমাদের দেশে স্পাইসের সাথে সয়া সসের টেস্টটা অসাধারণ ভালো লাগে, এবং এই সয়া সসটা হচ্ছে এই রান্নাতে একেবারে গেম চেঞ্জিং এলিমেন্ট। এবার আমি দিয়ে দিলাম আরও খানিকটা টমেটো এবং চিলি সস। চিলি সসটা না দিলেও হবে, তবে টমেটো সসটা অবশ্যই দিতে হবে, এবং আগেরবার আমরা যা দিয়েছিলাম সুপের চামচের 1 চামচ, এবারও ঠিক সেই পরিমাণেই দিয়েছি। এবং আমি দিয়ে দিলাম টমেটো 4 কোনা পিস করে কাটা, ভেতরের বীজ সহ, কারণ এই বীজগুলো গলে গিয়ে সুন্দর একটা গ্রেভি তৈরি হবে, সুতরাং টমেটোর বীজগুলো আমি ফেলিনি। এবার আমরা রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং তার আগে আমি উপরে ছিটিয়ে দিয়েছি খানিকটা ভাজা জিরার গুঁড়ো, অবশ্যই ভাজা জিরার গুঁড়ো হতে হবে, কাঁচা জিরার গুঁড়ো হওয়া যাবে না, এবং জিরা গুঁড়োটা অবশ্যই দিতে হবে, যেহেতু মশলা চিকেন জিরা না দিতে তো হচ্ছে না। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, কাঁচামরিচটা স্বাদ অনুযায়ী, যেহেতু কাশ্মীরি চিলি দিয়েছি সেহেতু মরিচের গুঁড়ো থেকে কিন্তু কোনো ঝাল আসবে না, যা ঝাল আসবে কাঁচামরিচ থেকেই। আমার বাগানের এই কাঁচামরিচগুলো খুবই ঝাল, তাই আমি পরিমাণে কিছু কমই দিলাম, তবে এই রান্নাতে একটু বেশি করে কাঁচামরিচ দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে খানিকক্ষণ রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হয়ে যায়। এবং কখন বুঝবেন পেঁয়াজ নরম হয়ে গেছে? যখন দেখবেন পেঁয়াজগুলো খুলে খুলে এসছে, আমি তো 4 ভাগ করে কেটেছি, পেঁয়াজগুলো নরম হয়ে গেলে প্রত্যেকটা পাপড়ি খুলে খুলে আসবে, তখন বুঝবেন যে খুব সুন্দরভাবে সব কিছু নরম হয়ে গেছে এবং ডিশটা নামিয়ে নেওয়ার জন্য তৈরি, উপরে তেলও ভেসে উঠবে। আমাদের ডিশ অ্যাবসলুটলি রেডি সার্ভ করার জন্য। এই খাবারটা গরম গরম সার্ভ করলেই ভালো লাগে, তবে ঠান্ডা হয়ে গেলেও কোনো সমস্যা নেই। সার্ভ করতে পারেন ফ্রাইড রাইসের সাথে, সার্ভ করতে পারেন পোলাওয়ের সাথে, সার্ভ করতে পারেন নান রুটি কিংবা লুচির সাথে, পরোটা নান কিংবা লুচির সাথে খাবারটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। হোক ইন্দো চাইনিজ, কিন্তু খেতে কিন্তু মজা লাগে। চাউমিন বা ফ্রাইড রাইসের সাথে তো অবশ্যই অনেক ভালো লাগে। আমরা লাস্ট জিনিসটা অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যাপসিকাম। ওভারকুকড ক্যাপসিকাম আমি একেবারেই পছন্দ করি না, আর তাছাড়া ক্যাপসিকাম ওভারকুকড হয়ে গেলে কারির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই আমি একদম শেষে দিচ্ছি, এবং দেওয়ার পরে আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি না, জাস্ট ক্যাপসিকামটা উপরেই রেখে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর ছড়িয়ে যাবে। যাই হোক, আমাদের রান্নাটা শেষ, একবার অবশ্যই রান্না করে দেখবেন আর জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।